মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত টেস্ট ম্যাচে বাংলাদেশ একাদশে সবসময় স্পিনারদের আধিপত্য ছিল, সেখানে চার পেসার তো রীতিমতো বিরল ঘটনা। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে বদলে ফেলা হয়েছে মিরপুরের উইকেট, ভয়ঙ্কর ঘূর্ণির বদলে উইকেট এখন সবুজ ঘাসে ঢাকা। আগের দিনই ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস দুইয়ের অধিক পেসার খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন, এবার জানা গেল সংখ্যাটা বাড়তেও পারে। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ চান্দিকা হাতুরি সিংকে বলেন, আমাদের 7-8 জন বলার আছে যাদের আমরা যে কোনো সময় সুযোগ দিতে পারি। ফাস্ট বোলিং বিভাগ এখন খুবই ভালো করছে, কে জানে আমরা আগামীকাল হয়তো 3-4 জন পেসার নিয়ে দল সাজাতে পারবো। দেখুন, আমাদের এখন ফাস্ট বোলার আছে, পেসারদের সুবিধা হয় এমন উইকেট তাদের দিতে হবে। বাংলাদেশের 15 জনের টেস্ট দলে আছে 5 জন পেসার। মিরপুরে উইকেট দেখা গেছে সবুজ ঘাস, হয়তো ম্যাচের আগে আরও ঘাস ছেটে ফেলা হবে। তবে মিরপুরে উইকেট শুধু পেসারদেরই দাপট দেখাবে তা নয়, হাতুরি সিংয়ের দাবি এই উইকেটে স্পিনাররাও সুবিধা পাবেন। শ্রীলঙ্কান এই কোচ আরও বলেন এই উইকেট সবুজ থাকবে না, গরমে খুব দ্রুত এই উইকেটের চরিত্র বদলে দিতে পারে, এখানে সবার ভালো করার সুযোগ থাকবে।